আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য এমন একটি রেমেডি নিয়ে এসেছি যেটাকে আপনারা কন্টিনিউ 2 সপ্তাহ ব্যবহার করলে আপনাদের ভ্রু এবং আইল্যাশ এতটাই লম্বা ও ঘন হয়ে যাবে যে আপনাদেরকে নকল আইল্যাশ ব্যবহার করতে হবে না। এই রেমেডিটি খুবই কার্যকরী একটি রেমেডি ভ্রু এবং আইল্যাশকে লম্বা, ঘন এবং কালো করার জন্য। ফ্রেন্ডস, তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমি একটি ক্লিন বাটি নিয়ে নিয়েছি, এরপর আমার লাগবে ভেসলিন। আমি 1 চামচ পরিমাণ ভেসলিন নিয়ে নিচ্ছি। ভেসলিন আমাদের আইল্যাশ এবং ভ্রুকে লম্বা, ঘন এবং কালো করার জন্য খুবই কার্যকরী একটি উপাদান। এরপর আমার লাগবে একটি ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আপনারা যে কোনো ফার্মেসিতে অথবা কসমেটিক্সের দোকানে পেয়ে যাবেন। ভিটামিন ই ক্যাপসুলও আমাদের ভ্রু এবং আইল্যাশকে লম্বা, ঘন এবং কালো করার জন্য খুবই উপকারী। এবার এই দুটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুটি উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার এটি একটি পরিষ্কার কন্টেনারে রেখে 2 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারেন। এবার আমি বলে দিচ্ছি এই রেমেডিটি কিভাবে ব্যবহার করবেন। এটি অবশ্যই রাতে ঘুমানোর আগে ব্যবহার করবেন। ঘুমানোর আগে একটি কটন বারের সাহায্যে এইভাবে আপনার ভ্রুতে এই রেমেডিটি নিয়ে মাসাজ করে লাগিয়ে নিন। একইভাবে আপনার আইল্যাশেও লাগিয়ে নিন। এভাবে 5 মিনিট ধরে মাসাজ করে লাগানোর পর সারা রাতের জন্য রেখে দিন। এই রেমেডিটি 2 সপ্তাহ পর্যন্ত নিয়মিত ব্যবহার করতে হবে। আর মাত্র 2 সপ্তাহের মধ্যেই আপনার পাতলা ও ছোট ভ্রু ও আইল্যাশ ঘন, কালো ও লম্বা হয়ে যাবে। ফ্রেন্ডস, তো আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি চালু করে নোটিফিকেশন অন করে নিন, যাতে করে আমার চ্যানেলের নতুন সব বিউটি টিপস, সেল টিপস এবং ব্লগ ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।